আসসালামু আলাইকুম, আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আশিক আপনাদের মাঝে আজকে একটি চাইনা মাদারবোর্ডের পাওয়ার সমস্যা নিয়ে আপনাদেরকে একটি হার্ডওয়্যার ক্লাস করাবো। আপনারা অবশ্যই আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, এবং আমার এই ভিডিওটি যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন, আপনারা যে কোনো চাইনা মাদারবোর্ডের পাওয়ার সমস্যা আপনারা সমাধান করতে পারবেন। এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার ভিডিওর নিচে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন, এবং কমেন্ট করে আমাদের জানাবেন যে আপনাদের পিসিতে বা আপনাদের কম্পিউটার বা মাদারবোর্ডে যদি কোনো প্রবলেম থাকে, হ্যাঁ প্রবলেমটা আপনাদের আমাদেরকে জানাবেন, আমি এগুলোর উপর ভিডিও বানিয়ে আপনাদের দিব। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা শেয়ার করবেন। আপনারা নিজেরাও কম্পিউটার হার্ডওয়্যারের কাজ শিখুন এবং অন্যদেরকে শেখাতে সাহায্য করুন। আমরা এখানে কম্পিউটার মাদারবোর্ড হার্ড ডিস্ক, ডাটা রিকভারি থেকে ধরে কম্পিউটার সকল প্রকার সব ধরনের সমস্যা সমাধান করে থাকি। আপনারা যদি কম্পিউটার যে কোনো হার্ডওয়্যার বড় ধরনের সমস্যায় ভুগতেছেন, কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়ার পর আপনারা ওই সমস্যাগুলো সমাধান পাচ্ছেন না, তারা অবশ্যই আমাকে জানাবেন এবং আমাদের প্রতিষ্ঠানে এসে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণভাবে সমাধান দেওয়ার চেষ্টা করব। আর ভিউয়ার্স, আমাদের আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাবে আমরা কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার সকল প্রকার সরকারিভাবে আমরা ট্রেনিং করাই, এবং ইউটিউবে আমরা আমাদের সকল প্রকার কাজ আমরা ভিডিও বানিয়ে সম্পূর্ণ কাজ আমরা সবাইকে দিতেছি, এবং আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো ভিউয়ার্স, এখন কাজে চলে যাই। তো আমাদের কাছে আজকে যে মাদারবোর্ডটি আসছে ইসোনিক, এই মাদারবোর্ডটি পাওয়ার আসে না। তো এই মাদারবোর্ডটি এর আগে অনেকেই দেখাইছে, বাট ওরা করতে পারে নাই। তো আমি অবশ্যই চেষ্টা করব কাজটি করার জন্য, আর আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং দেখবেন যে কাজটা কিভাবে সমাধান হয়। তো ভিউয়ার্স, আমি প্রথমত আমার যে পাওয়ার সাপ্লাইটি আছে, এই পাওয়ার সাপ্লাইটি আমি আগে চেক করতেছি যে আমার পাওয়ার সাপ্লাইটি ভালো আছে কি না। তো ভিউয়ার্স, পাওয়ার সাপ্লাইয়ের যে এই লম্বা যে পিনটি দেখতেছেন, ওইটা হচ্ছে ATX 24 পিন। তো অনেকে আমাকে বলে যে ভাই ATX 24 পিন কোনটা। তো ভিউয়ার্স, এটা হচ্ছে ATX 24 পিন। এর মধ্যে অনেকগুলো কেবল আছে, এক পিন আছে, আপনারা ভালো করে দেখেন। এখানে আমাদের এখানে দেখেন যে অনেকগুলো কালারের তার আছে। তো এখানে SB 5 ভোল্ট, PG 5 ভোল্ট, তারপর হচ্ছে আপনার -12 ভোল্ট, তারপর হচ্ছে অনেক ধরনের কেবল আছে, 3x3 ভোল্ট আছে। তো এখানে কোনো একটা বোল্ট যদি আপনার কম দেই বা কোনো লুজ কানেকশন থাকে, তাহলে আমাদের মাদারবোর্ড পাওয়ার আসবে না, অথবা পাওয়ার এসে এসে চলে যাবে বা ফ্যান ঘুরবে আবার চলবে। তো আপনারা ইচ্ছা করলে এই পিনগুলো যদি আজাই দেন, তাহলে আপনাদের 30% মাদারবোর্ডের পাওয়ার সমস্যার সমাধান হবে। তো আমি প্রথমত এই মাদারবোর্ডটি চেক করার আগে আমি দেখব যে আমাদের পাওয়ার সাপ্লাইটা ভালো কি না। তো ভিউয়ার্স, এখানে যে এই যে তারটা দেখতেছেন, পাতা কালারের যে তারটা আছে, আপনারা ভালো করে দেখেন, পাতা কালারের সাথে আমি কালো কালার তারটা একসাথে করব। দেখেন ভিউয়ার্স, আমাদের ফ্যান ঘুরতেছে, তার মানে আমাদের পাওয়ার সাপ্লাইটি ভালো আছে। তো আমরা এখন মাদারবোর্ডের সাথে ATX 24 পিনের যে কেবলটা আছে, ওইটা আমি ভালোভাবে সংযোগ করলাম। করার পর আমি এখান থেকে এই যে পিনটা আছে, 4 পিন, এখানে যে 4টা পিন আছে, এটা হচ্ছে ATX 12 ভোল্ট, এর মধ্যে 4টি পিন আছে। তো আমি এই পিনটাও মাদারবোর্ডের সাথে কানেক্ট করলাম। ভিউয়ার্স, আপনারা ভালো করে দেখেন, তো আমাদের এই 2টা পিন ছাড়া মাদারবোর্ড পাওয়ার আসবে না বা আমাদের মাদারবোর্ডটি অন হবে না। তারপর আমি এখান থেকে কুলিং ফ্যানটাও লাগাইতেছি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন যে এটা পাওয়ার আসলে যে পাওয়ার আসছে। তো ভিউয়ার্স, তারপর আমি এখান থেকে
ভিউয়ার্স আমি এখান থেকে সিপিইউ ফ্যান কানেকশন করলাম, তো আমরা এখান থেকে ভিউয়ার্স মাদারবোর্ডটি অন করব এফ প্যানেল থেকে। তো অবশ্যই আপনারা ভালো করে দেখেন, আমাদের এখানে এটি হচ্ছে আমাদের এফ প্যানেল, আমি এখান থেকে মাদারবোর্ডটি অন করব। তো আপনারা ভালো করে দেখবেন যে আমাদের সিপিইউ ফ্যানটা ঘুরে কিনা। তো ভিউয়ার্স আমি এখন মাদারবোর্ডটি অন করলাম, আমাদের একটু পাওয়ার এসে চলে গেছে ভিউয়ার্স, একটু পাওয়ার এসে চলে গেছে, কিন্তু আমাদের এখন আর পাওয়ার আসতেছে না। তো এখন আমরা পাওয়ার সমস্যাটি সমাধান করব। তো ভিউয়ার্স আমি এখন পাওয়ার সাপ্লাইয়ের লাইনটি অফ করে মাদারবোর্ডে কোথায় শর্ট আছে বা কোথায় মেইন প্রবলেমটি আছে এখন আপনাদের লাইভ আমি দেখাবো। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি আপনারা দেখবেন। তো ভিউয়ার্স তো আপনাদের কাছে যদি মাল্টিমিটার থাকে তো আপনারা অতি সহজেই মোসফেট বা বিভিন্ন পার্টস শর্ট আছে কিনা আপনারা বের করতে পারবেন। তো ভিউয়ার্স আমাদের এই মাল্টিমিটার, আপনারা মাল্টিমিটারটি অন করে আপনারা এই যে ভিউয়ার্স আমি এখন মাল্টিমিটারটি অন করলাম। তো এখানে ডায়োডে ফেলতে হবে, ডায়োডে ফেলার পরে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন বিপ, কোথায় দিলে বিপ আসে, এই যে দুইটা পিন একসাথে করবেন, করার পর এই যে বিপ আসছে। তো আমরা এখন আমাদের মাদারবোর্ডের মধ্যে আমরা দেখব যে আমাদের কোথায় মুকুন মোসফেট শর্ট আছে। তো ভিউয়ার্স এই যে আমাদের বিপ হচ্ছে। তো আমরা প্রথমত যে আমরা কাজটি করব, আমাদের মাদারবোর্ডের আপনারা ভালো করে খেয়াল করেন, মাদারবোর্ডে পাওয়ার সমস্যা হলে 70% আপনারা ভালো করে খেয়াল করেন, 70% আমাদের এই যে দেখেন ভিউয়ার্স এখানে একটা মোসফেট আছে, আপনারা দেখেন এই যে মোসফেট, এখানে একটা মোসফেট আছে, তারপরে এখানে এইদিকে অনেকগুলো মোসফেট আছে। তো আমাদের কোথাও যদি একটা মোসফেট, আপনারা ভালো করে দেখেন এরকম মোসফেট কোথাও যদি একটা মোসফেট শর্ট থাকে তাহলে আমাদের পাওয়ার আসবে না। তো আমরা এখন সোর্স এবং গেট, এই যে মোসফেটে আপনারা ভালো করে খেয়াল করেন, এই যে এখানে ভিউয়ার্স এখানে এই যে একটা পিন, এখানে দেখেন পিন, এখানে এখানে মোসফেটের দেখেন দুইটা পিন, একটা দুইটা, তো এইটা সোর্স এইটা গেট। তো আমাদের এই দুইটা পিন আমরা যখন আমাদের মিটারের এই যে আমাদের এই মিটারের যে দুইটা তার দেখতেছেন, আমরা ওই দুইটা যখন একসাথে করব, যখন বিপ আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে আমাদের এই মোসফেটটা শর্ট আছে। তো আমি একে একে করে আমাদের প্রত্যেকটা মোসফেট আমি দেখব। ভিউয়ার্স আমরা প্রথমত আমরা এখানে আপনারা ভালো করে দেখেন, এখানে আমরা মোসফেট চেকিং করতেছি, না আমাদের শর্ট দেখাই নাই, এটাও ভালো আছে। তো আমরা এটাও দেখতেছি ভিউয়ার্স, না এটাও আমাদের শর্ট দেখাই নাই, তো এটাও আমাদের শর্ট নাই। তো ভিউয়ার্স আমাদের কোথাও একটা মোসফেট শর্ট আছে, তো যার কারণে আমাদের পাওয়ার আসতেছে না। তো ভিউয়ার্স আমি আপনারা অবশ্যই ভালো করে খেয়াল করবেন এবং আমি অবশ্যই 100% চেষ্টা করব বোর্ডটি কীভাবে পাওয়ার সমস্যা সমাধান করা যায়। তো ভিউয়ার্স আমি এখন আমাদের এই মোসফেটও চেকিং করতেছি, আপনারা ভালো করে দেখেন, না এটাও আমাদের ভালো আছে, শর্ট নাই। ভিউয়ার্স এই যে আমরা শর্ট পেয়ে গেছি, ভিউয়ার্স আপনারা ভালো করে খেয়াল করেন, আমরা আমাদের মাল্টিমিটারের দেখেন দুইটা পিন আমরা এখানে, এই যে দেখেন ভিউয়ার্স আমাদের এখানে শর্ট করতেছে। তো ভিউয়ার্স আমি আবার পিন দুইটা ঘুরায় আবার লাগাইলাম, ভিউয়ার্স আমাদের শর্ট করতেছে, তার মানে আমাদের এই মোসফেটটাও আমাদের শর্ট আছে। তো আমরা এখন এই যে মোসফেটটা দেখতেছেন আমরা এটা একটা শর্ট পাইছি। তো আমরা এখন এই মোসফেটটা আমাদের হটগান দিয়ে আমরা খুলব, খোলার পরে আমরা পাওয়ারটি দিয়ে দেখব যে আমাদের বুটটা স্টার্ট হয় কি না। যদি আমাদের বুটটা স্টার্ট হয়ে যায়
তো অবশ্যই আমরা সেম আরেকটি মাদারবোর্ড থেকে সেম একটি মোসফেট লাগাই দিলে আমাদের চলবে, কারণ আমরা যদি এই মোসফেটটা না লাগাই তাহলে কিন্তু আমাদের মাদারবোর্ডটা স্টার্ট হবে না। তো আপনার অবশ্যই আমাদের সাথে থাকেন, এখন আমরা হটগান দিয়ে আমরা পার্টসটি খুলব। তো বন্ধুরা আমরা এখন হটগান নিলাম, আমাদের যে মোসফেটটি আমরা শর্ট পাইছি আমরা এটা খুলব। খোলার আগে আপনার অবশ্যই একটি টুইজার নেবেন, টুইজারের মধ্যে আপনার অবশ্যই পেস্ট লাগাবেন, কারণ পেস্ট যদি আপনারা না লাগান তো মাদারবোর্ডের পিন থেকে লাইন উঠে যাবে, আর পিন থেকে লাইন উঠে গেলে তো মাদারবোর্ড কাজ করবে না। তো অবশ্যই আপনারা হালকাভাবে প্যাচটি লাগাবেন, লাগানোর পর আপনারা ভালোভাবে টুইজার দিয়ে ধরবেন, ধরার পর আপনারা ভালোভাবে হিট দিবেন। যখন সম্পূর্ণ হিট হয়ে যাইব তখন ছুটে যাবে। ভিউয়ার্স, আমাদের এই পার্টসটি শর্ট। তো আমরা এখন আমাদের মাদারবোর্ডটি পাওয়ার দিয়ে দেখব যে আমাদের পাওয়ারটা আসে কিনা। তো ভিউয়ার্স আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমরা এখন মাদারবোর্ডটি অন করব। তো ভিউয়ার্স আমি আবার মাদারবোর্ডটি অন করতেছি, আমাদের যে মোসফেটটা শর্ট ছিল এটা খুলে আমি আবার মাদারবোর্ডটি অন করতেছি। তো আপনারা অবশ্যই ভালো করে দেখবেন যে আমাদের কাজটি হয়েছে কিনা বা কি সমস্যা, আপনারা অবশ্যই দেখবেন। আমি এখন অন করতেছি পাওয়ার দিয়ে, আপনারা ভালো করে দেখবেন। তো ভিউয়ার্স আমি এখন আবার আমরা মাদারবোর্ডটি অন করতেছি, আপনারা ভালো করে কুলিং ফ্যানের দিকে খেয়াল করবেন যে আমাদের কুলিং ফ্যানটা লাগানো আছে এটা ঘুরে কিনা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের মাদারবোর্ডটা অন হয়েছে। তো ভিউয়ার্স আমি এখন এফ প্যানেলতে মাদারবোর্ডটি অন করতেছি। ভিউয়ার্স আমরা এখন কুলিং ফ্যানও সংযোগ করলাম, এখন আমাদের মোসফেটটা যেটা শর্ট ছিল এটা খোলা আছে। তো আমরা এখন আবার পাওয়ার দিয়ে দেখতেছি যে আমাদের পাওয়ার আসে কিনা। তো আপনারা ভালো করে খেয়াল করবেন কুলিং ফ্যান ঘুরে কিনা। তো আমি এখন পাওয়ারটি অন করতেছি। ভিউয়ার্স আমাদের পাওয়ার এসে গেছে মাদারবোর্ড, আপনারা ভালো করে খেয়াল করেন, এই যে আমাদের পাওয়ার এসে গেছে। তো যেহেতু আমাদের এই মোসফেটটি শর্ট ছিল, তো আমাদের এখন এই মোসফেটটা খোলা আছে। তো আমাদের যেহেতু মোসফেটটা খোলা আছে আমাদের এদিকে প্রসেসর হিট হচ্ছে কম, তো অবশ্যই আমাদের মোসফেটটি লাগাতে হবে। আমি এখন আবার অফ করে দিচ্ছি মাদারবোর্ডটি। তো মাদারবোর্ডটি এখন আমি অফ করে দিচ্ছি। তো ভিউয়ার্স আমাদের এই মোসফেটটা শর্ট ছিল, তো আমরা সেম মাদারবোর্ড থেকে আরেকটি মোসফেট খুলে আমরা এখানে লাগাবো। লাগানোর পরে আমাদের কাজটা সম্পূর্ণ হবে, আপনারা আমাদের সাথেই থাকুন। আর ভিউয়ার্স আমরা যেহেতু মোসফেটটি খুলছি, তো ওই ক্ষেত্রে আমরা থিনার দিয়ে ভালো করে মোসফেটের জায়গাগুলো ওয়াশ করে নেবেন, তা না হলে শর্ট হবে। তো আমরা এখন ওয়াশ করতেছি, ভালো করে দেখেন যে আমাদের এই জায়গাটি ভালো করে ওয়াশ করতে হবে। ভিউয়ার্স আমাদের ওয়াশ হয়ে গেছে। তো আমরা এখন আরেকটি মাদারবোর্ড নিব, সেম আরেকটি মাদারবোর্ড থেকে আমরা একটি মোসফেট নিব। বন্ধুরা আপনারা দেখেন যেহেতু আমাদের একটি মোসফেট শর্ট ছিল, তো আমরা একটি মাদারবোর্ড নিলাম। তো এই মাদারবোর্ডের আমাদের এই মানে এদিকের যে মোসফেটগুলো ছিল ওইখানতে আমি এই মোসফেটটি এখন লাগাবো। এটা আমাদের শর্ট নাই, ভালো একটি মোসফেট। তো আমরা এখন এটি খুলতেছি, খুলে আমাদের ওই বোর্ডটাতে আমরা লাগাবো, আপনারা অবশ্যই দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। তো ভিউয়ার্স আমরা এই এই যে আমরা এটা এখন খুললাম, তো আমরা এখন এটা আমাদের 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 এই যে বোর্ডটি আছে এটার মধ্যে আমরা লাগাবো। তো আমরা অবশ্যই আপনারা ভালো করে খেয়াল করবেন যে আমরা আইসিটি কীভাবে বসাই। তো টুইজার দিয়ে আপনারা ভালো করে রাখবেন এবং পিনগুলো একটার নিচে আরেকটা ভালোভাবে রাখবেন,
যাতে শর্ট না হয় এবং হালকাভাবে হিট দিবেন, কিন্তু অতিরিক্ত হিট দিবেন না, কিন্তু অতিরিক্ত হিট দিলে বুটটা ফুলে যাবে এবং প্রবলেম হবে ভিউয়ার্স। তো ভিউয়ার্স আমাদের মোসফেট লাগানো হয়ে গেছে, তো এখন আমরা অন করে দেখব যে আমাদের, হ্যাঁ আমাদের লাগানো হয়ে গেছে। তো ভিউয়ার্স এটা যখন ভালোভাবে লাগবে তো আপনারা ভালোভাবে দেখবেন যে এটা লুজ আছে কিনা, কারণ একটু লুজ থাকলে পাওয়ার আসবে না বা বিভিন্ন প্রকার সমস্যা করবে। লাগানোর পর অবশ্যই আপনারা ব্রাশে থিনার নেবেন, নিয়ে ভালো করে ওয়াশ করে দিবেন, কারণ আমাদের যখন পুরান বোর্ডে আমরা পার্টস চেঞ্জ করি তো আমরা ভালোভাবে থিনার দিয়ে ওয়াশ করি, কারণ কার্বন বা বিভিন্ন প্রকার ময়লা আবর্জনা যদি থাকে আপনার মাদারবোর্ডটি প্রবলেম হতে পারে ভিউয়ার্স। তো সেজন্য আমি ভালোভাবে ওয়াশ করে দিলাম। এখন আমরা আবার পাওয়ার দিয়ে দেখবো যে আমাদের পাওয়ারটা সব আসে কিনা, তারপরে বোঝা যাবে যে আমাদের কাজটা সম্পূর্ণভাবে হয়েছে কিনা ভিউয়ার্স। তো পাওয়ার সাপ্লাই অন করা আছে। তো ভিউয়ার্স আপনারা ভালো করে খেয়াল করবেন, আমি এখন মাদারবোর্ডটি অন করতেছি, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো আমি এখান থেকে এফ প্যানেলতে আবার মাদারবোর্ডটি স্টার্ট করতেছি ভিউয়ার্স। আমাদের এই যে দেখেন আপনারা আমাদের বোর্ড পাওয়ার চলে আসছে। তো ভিউয়ার্স আপনারা অবশ্যই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ তারপর যত প্রকার মাদারবোর্ড আছে আমরা সব ধরনের মডেলের মাদারবোর্ডের আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিব। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন, এবং আমাদের কাছে আরও অনেকগুলো কাজ আসছে, 81 তারপরে আপনার ল্যাপটপের অনেক বোর্ড আসছে। তো আমরা প্রতিনিয়ত আপনাদের আকর্ষণীয় ভিডিও আমি আপনাদের অবশ্যই উপহার দিব, আর আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখবেন এবং আমাকে জানাবেন যে আপনারা কী কী সমস্যায় পড়েন। তো ভিউয়ার্স আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।